আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজকে আপনাদেরকে আরো একটি বিষয় দেখাতে চাই। তিনজন চোর ধরা পড়েছে। একজনের ফার্মের লেয়ার মুরগি 181 পিস মুরগি চুরি করতে গিয়ে তারা ধরা পড়েছে। অবস্থান করছে হাটহাজারি উপজেলার চট্টগ্রাম হাটহাজারি মহাসড়কের আলাওয়াল দিঘির পূর্বে কবি আলাওয়াল জামে মসজিদ সংলগ্ন এলাকায়। এই এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাত্রে জনৈক ব্যক্তির মুরগির খামার থেকে 181 পিস 81টি লেয়ার মুরগি চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ থেকে সে চোরদেরকে একজন শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ধরা পড়েছে তিনজন চোর। চলুন আপনাদেরকে সে চোরদেরকে দেখাতে চাই। এই ওইদিকে দুজন চেহারা ওদিকে যাক, ওই দুজন চেহারা ওদিকে আবার বাধা বাঁধে। এই যে আপনাদেরকে দেখাতে চাই, এখানে ফার্মের মালিকের নাম কি? এনাম জনক। এনামের খামার থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট এই চোর, ওকে আমি ইচ্ছাকৃতভাবে মাস্ক পরিয়ে দিয়েছি। বিকজ সে হচ্ছে আন্ডার এজ, সে বলছে তার বয়স 15 বছর। যেহেতু শিশু আইনের অনেক জটিলতা আছে, সেজন্য আমরা তার ছবি না দেখানোর জন্য তাকে মাস্ক পরিয়ে দিয়েছি। এবার আসেন, শিশু বলে কি সব কিছু পার পেয়ে যাবে? ঠিক এমনটি নয়। দেখুন একটা বিষয়, এখানে এই ছোট্ট শিশুটা ইতিপূর্বে কতগুলো অপরাধ করেছে। চুরি করেছে মুরগি, চুরি করেছে কবুতর, চুরি করেছে ছাগল, এবং মানুষের দোকানের বেড়া কেটে সে দোকানের জিনিসপত্র কিন্তু চুরি করেছে। অর্থাৎ বলতে গেলে এই এলাকায় এই ছোট্ট বাচ্চার জন্য এখানে এটা সে একটা বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, এই চুরি চামারি সে করে। এবং গত বৃহস্পতিবার দিবাগত রাতে সে, তোমার নাম কি? আচ্ছা যাই হোক, আমি বললাম আব্দুল শুকুর নামে একটা বললাম আর কি, শুকুর নামও কেউ থাকলে মাইন্ড করবে না, সে তার নাম কিন্তু আরেকটা। আসুন আমরা দূর থেকে তার ছবিটা দেখাবো, যেহেতু সে আন্ডার এজ এবং তার সাথে আরো দুজন ভদ্র মহোদয় আছে। আমি বললাম এদেরকে এভাবে না বাঁধার জন্য, চুরি করলে একটু হাতগুলো দেখান তো, একটু হাতগুলো দেখান, চুরি করলে হাতের অবস্থা এরকম দেখায়। তোমরা দুজন ওদিকে ফিরো, কারণ আমরা আবার দেখেন, আমি ছোটগুলো বাঁচানোর পক্ষে আমি না, কারণ আইনি অনেকগুলো জটিলতা আছে যার কারণে আমি এই ভিডিওটা ব্যবহার করছি। আর একটু গ্যাস একটু আরো সামনে আসবেন। আমরা এই চোরের কাছে একটু জানতে চাইবো সে কিভাবে চুরি করেছে, কারা কারা ছিল সে বলবে। তুমি বলো তো দেখি, তোমার নাম বলার দরকার নেই, কিভাবে চুরি করেছে একটু বলো। আমি আসছিলাম দোকান থেকে সিগারেট নেওয়ার জন্য, তারপর থেকে একটা সিগারেট খেলাম। সিগারেট খাওয়ার পর দিয়ে বলতে দাঁড়া, তোর একটা কাজ আছে। তারপর এখানে দাঁড়াইছি আমি, ওকে প্রায় 20 মিনিট মতো দাঁড়াইছি। তারপর ওই দিক থেকে এসে বলতে চাই, তারপর বলতে মুরগিগুলো গাড়িতে তুল। মুরগি কয়জন ছিলা? আমরা ছিলাম তিনজন, শুদ্ধ চারজন। হ্যাঁ, দুজনের নাম বলো, কারা কারা? তুমি কথা বলছো কেন? আচ্ছা এবার আমার একটা প্রশ্ন, ওই দিন রাতে তুমি কি খেয়েছিলে বলেছিলে? আমি কিছু ফিন্ডি খেয়েছিলাম। আর ও তোমাকে কি খেতে দিয়েছিল একটা, একটু আগে বলে না কি খাইছিলে যেন? সিগারেট, বুঝছেন, বড় মজার জিনিস, সিগারেট খেয়েছে। হ্যাঁ, খুব ভালো ছেলে। বয়স কত তোমার? বয়স কত? 15। এই 15 বছরে সুপারস্টার হয়ে যাচ্ছে, বয়স আরো অনেক রয়ে গেছে, কি হয় আল্লাহ জানে। আমাদের এখানে আরো দুজনে শুধু হাত দেখাবেন, কারণ এখানে একজন আছে সেই এলাকার, আমি তাকে এ পক্ষে না, তারপর তার চেহারাটা একটু দেখাই ফেলি যেহেতু তার বয়স। হ্যাঁ, এ মাস্ক খুলিয়ে না, মাস্ক খুলিয়ে না, একটু ওদিকে তাকাত, আর এর বিষয়ে ফয়সলা হবে। আচ্ছা এবার আসো, আমরা একটু মুরগির মালিককে একটু, এনাম ভাই এদিকে আসেন। এনাম ভাই কি হয়েছে একটু বলো তো দেখে। যে আমার মুরগিগুলা চুরি করে নিয়ে গেছে যে। হ্যাঁ, কতগুলো মুরগি? 181 পিস। কি বারে ঘটনা ঘটেছিল? বৃহস্পতিবার দিবাগত রাত্রে। দিবাগত রাত্রে কিভাবে ধরেছেন এদেরকে একটু বলেন। এগুলারে এর ধরছি যে আপনার, আমি দেখি আইসে দেখতেছি যে কি আমার মুরগির পুরো ফার্ম ভেঙে ফেলছে এরা, ফার্ম ভেঙে মুরগি নিয়ে গেছে। মুরগি নিয়ে যাওয়ার পর আমি আর কিছু বলিনি, আমি চলে গেছি, কাউরে কিছু বলতাছি না, আমি আমার আমার কাজ করতেছি। এখন দেখতেছি যে কি কালকে এখানে ক্যামেরার মধ্যে ওরা নাই, সেজন্য আমি কাজ করতে পারি নাই। তো আজকে যখন সবাই এরা আসছে, আমি কি করছি ক্যামেরা ফটোটা নিয়ে নিয়েছি, নিয়ে দেখতেছি যে এই ছেলেটাকে, এই ছেলেটাকে দেখার পরে সবাই বলতেছে আমরা সিনিয়রে। হ্যাঁ, আমাকে সবাই হেল্প করছে এখানে। তো যখন সিনিয়রে তো ধরে নিয়ে আসছি, তো আমি যাইতেছি যে ফার্স্টটার আগে অন্য একটা ফার্মে, আমার পূর্ব দিকে ওর বাসার পূর্ব দিকে আমার একটা দক্ষিণ দিকে একটা ফার্ম আছে।
ওই ফার্মে যাইতেছি, দেখতেছি যে ওর সাথে কথা বলতেছে একটা লোক, মানে ওই যেটা আমার কিছু দেখতেছি যে কি বা জানা যাচ্ছে ওই ছেলেটা, আবার কিছু না। তবু আমি দৌড়ে বেরিয়ে রে, এখন ধরে যখন এখানে নিয়ে আসছি, অনেক কমফোর্টের স্বীকার করতেছে দেখি ওর ড্রাইভার, ড্রাইভার, হ্যাঁ গাড়ির ড্রাইভার, গাড়ির ড্রাইভার ওনাকে ওই সময় 1200 টাকা, মানে ওইখানে কালকে 1200 টাকা দিয়ে দিছে, 1200 টাকা দেওয়ার পরে আবার 1200 টাকা যেন এখানে আসছে। তো ওনার ব্যাগে দেখতেছে যে আসছে যে 1200 টাকা, 1235 টাকা না 40 টাকা ছিল ওনার ব্যাগে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ তারা স্বীকার করেছে তো ঘটনা? হ্যাঁ, ঘটনা সবাই স্বীকার করছে। দর্শক এবার আসুন এখানে আরেকজনের ইয়া, আমি আমি কারো চেহারা দেখাতে যাচ্ছি না, কারণ সে আবার আইনি প্রতিকার পাবে, আবার দেখবা যাবে যে আমাদেরকে ফাঁসিয়ে দেবে। এখানে আছে তিনজন, এবার একটু এদিকে দেখান, 181 পিস মুরগি 800 টাকা করে হলেও 1,46,000 টাকা প্লাস, আর প্রতিটা লেয়ার মুরগি, রানিং মুরগি, ডিম দেয় এরকম মুরগি। এখন আসুন, অনেকে বারবার এই ভিডিওতে বলবে এই যে মুরগি চোর, এই ছাগল চোর, গরু চোর, গরু চোর, এই চোরদের নিয়ে কথা বলেন, বড় বড় চোর ডাকাত নিয়ে কথা কেন বলেন না? দর্শক অন্ততপক্ষে অন্য জায়গায় কথা বললেও আমাদের হাটহাজারির ক্ষেত্রে আমি বলবো, আমরা চেষ্টা করি হাটহাজারির বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার জন্য আমাদের সাধ্যমতো। বড় ডাকাতে কী ডাকাতি করছে, এই বড় চোরে কী চুরি করছে, ইটস অল অ্যাবাউট, এটা আমরা ওখানে ওই সমস্ত বিষয়ে আমরা যেতে চাই না। আমার কথা হচ্ছে যে বড় ডাকাতে ডাকাতি করছে, বড় চুরে চুরি করছে, এই এনামের অপরাধটা কি? তার খামারের বড় মুরগিগুলো তো বড় চোর ডাকাতে নেয় নাই, আজকে ঘরে ঘরে চুরি হচ্ছে, কবুতর চুরি, ছাগল চুরি, কদিন আগে নাকি এখানে একটা গরু চুরি হয়েছে, ঠিক নাকি? আমাদের আলী ভাইয়ের একটা গরু চুরি হয়ে গেছে, আপনি কোথায় যাবেন? ভিক্ষুকের ভেষ ধরে এসে ঘর থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে, মানুষ পড়তে গেছে নামাজে, জুবার নামাজ পড়তে গেছে, এই ফাঁকে দরজা গ্রিল একটু ফাঁক করে সেখান থেকে ক্যাশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আজকে 15 বছর বয়সের, এসে বলছে 15 বছর, না জানি 18 বছর প্লাস, এই বয়সে সে এতগুলো আকামের সর্দার হয়ে গেছে, বয়স হয়ে গেছে আরো অনেক, 3-15-45 যেতে যেতে সে তো মোটামুটি একটা সুপারস্টার হয়ে যাবে, হয়তো তার জন্য আরেকটা পদবি। দেখুন কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে, দেখুন থানা পুলিশকে জানানো হয়েছে, থানা পুলিশ আসবে, তবে থানা পুলিশ এখানে এসে এখানে যারা মানে আটক করেছে তারা যদি আইনি প্রতিকার না চায় তখন কি হচ্ছে আল্লাহ জানে। তো এ হচ্ছে যে বিষয়, আপনারা দেখুন এখানে সবাই এখানে এসেছে, এই এলাকায় আর কি কি চুরি চামারি হয়েছে একটু আমাকে বলবেন, এলাকায় কি আছে? আলী আঙ্কেল কোথায়? আলী আঙ্কেলকে একটু আসতে বলেন, আমরা আলী আঙ্কেলকে একটু যুক্ত করতে চাই। আলী আঙ্কেল কোথায়? আচ্ছা আচ্ছা, আরো কিছু চুরি হয়েছে, এই লোক একটু বিবরণ দেবে, এলাকায় আর কি কি চুরি হয়েছে একটু বলুন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এলাকায় অনেকে বলছে গরু চুরি হয়েছে, আমি আমার জানা মতে পূর্ব ভবানীপুর মধুরগোনাতে দুইজন লোকের, একজনের হারুনুর রশিদ নামের একজনের গরু চুরি হয়েছে, তিনিও এই সিসি ক্যামেরায় গাড়ি দেখছে কিন্তু সাথে কেউ শনাক্ত হয় নাই, চেহারা স্পষ্ট হয় নাই, সেজন্য আমরা কাউকে দোষ দিতে পারি নাই। আর একজন লোক মধুর, তাও পূর্ব ভবানীপুর মধুরগোনা আবুল সদগরের, তারও মুরগি চুরি হয়েছে, সেম একই স্টাইলের, তারও ডিমের মুরগি, প্রায় 100 উপরে মুরগি চুরি হয়েছে। আমি ধারণা করতেছি এই চুরি চামারিগুলো এরাই করে, এবং আরও বিভিন্ন এই এলাকার একজনের যে বলল গরু চুরি হয়েছে, আরও কবুতর চুরি হয়েছে, ছাগল চুরি হয়েছে। আমি আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব, এই সমস্ত চুরদের যেন আপনারা এই আইনের আওতায় আনেন। ধন্যবাদ আলী ভাই। দর্শক আরেকটা কথা আপনাদেরকে একটু জানাতে চাই, আসলে আইনি অনেক জটিলতা আছে, একজন ব্যক্তি যতক্ষণ না প্রমাণিত হয় তিনি একজন অপরাধী, সেক্ষেত্রে সম্ভবত হাইকোর্টের রোল আছে। যেহেতু এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এই ভিডিওগুলো করার অর্থ হচ্ছে যে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা, এবং যারা চুরি চামারিগুলো করে তারা যাতে সতর্ক হয়, সেজন্য সে বলেছে সে আন্ডারেস্ট, তার চেহারাটা আমরা দেখাইনি, অনেক জটিলতা আছে। এবং এই দুজনের বিষয়টা এখনও পুরোপুরি প্রমাণিত, হয়তো লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে করতে পারবো না বলে দিই নাই, দেখা যাবে যে অনেক লোক আমার সাথে আছে, আবার যখন আইনি জটিলতা পড়বো আমার সাথে হয়তো কেউ নাও থাকতে পারে, অবশ্যই এলাকাবাসী থাকবে এটা আমি জানি আমার পক্ষে। আমরা আলী আঙ্কেলকে যুক্ত করতে চাই এখানে, তিনি হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। আলী আঙ্কেল এখানে আর কী কী ঘটনা ঘটেছিল একটু বলো তো দেখি। আসসালামু আলাইকুম। এই এলাকায় আজকে 2 মাস ধরে 4-5টা গরু চুরি হয়েছে, কিন্তু এই চুরের সহযোগিতা করতেছে সালাউদ্দিন আর সালাউদ্দিনের ছোট ভাই, বিভিন্ন জায়গা থেকে এরা মানুষ নিয়ে এসে রাত্রে সুদদেরকে সহযোগিতা করে, ওরা এখান থেকে কি মুরগি চুরি করে এবং গরু পাচার করে।
তাই আমি এদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, আপনারা যে কাজটা করছেন আজকে চোরকে ধরে প্রমাণ করে দিয়েছেন, আগামীতে যেন এই এলাকায় যেন কোনো চোর ঢুকতে না পারে এই প্রত্যাশা রাখি আমি প্রশাসন বাইকে এবং দৃষ্টি আকর্ষণ করব। এই চোরদেরকে যেন স্বাভাবিকভাবে চিন্তা না করে ওদেরকে কঠিনভাবে বিচার করে আইনের আওতায় নেওয়ার জন্য, এবং আমার মিতাই মোহাম্মদ আলী সাংবাদিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই আমাদেরকে সহযোগিতা করার জন্য। সালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। এই যে উনি আলী আঙ্কেল, এর আগে হাটাজার দরপর একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওতে দুজন চোরকে হাতে নাতে আটক করেছে একটি ঘর চুরি করার সময়। তিনি তখন কথা বলছেন, ওনার ঘর চুরি হয়েছে এই এলাকায়। সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যে চুরি করে চোর পায় না, চোর ধরা পড়ে, এটা হচ্ছে বড় কথা। এখানে ধরা পড়েছে আরেকজনে, এই যে এই ছেলে যে আরেক জায়গায় চুরি করেছিল আপনি বাঁচিয়ে দিয়েছেন বলছে যে ছোট বাচ্চা বলে, উনি কোথায়? ফকির বাবা নাকি কে জন্য বলছেন, ওনাকে একটু কথা বলতে চাই। এই কোথায় উনি, কোথায় উনি, কোথায়? আচ্ছা যাই হোক, এই ছেলেকে, এই ছেলেকে তোমাকে আরো একবার বাঁচিয়ে দিয়েছে না চুরি করার সময়? বাঁচিয়েছে কি বলো, বাঁচিয়েছে? হ্যাঁ বাঁচিয়েছে। তুমি সত্যি করে বলো তো, এই পর্যন্ত কতগুলো চুরি করেছো? বাড়ি থেকে প্রায় দুদিনবার কবুতর, আমাদের বাড়ি থেকে কবুতর নিয়েছিলাম, চাচুর বাড়ি থেকে কবুতর নিয়েছিলাম, আর ওই দিন দুশ্চিনি সাবাতাগুলো বিক্রি করতে দিয়েছিল। হ্যাঁ ওগুলো আমি যার দোকান তার দোকান একবার গেছি বিক্রি করতে, তারপর আমাকে ধরে ফেলছে এখানে দুই নম্বর গাড়ি ধরে ফেলছে। না এই আজকে এখানে ধরা খাইছো, এ পর্যন্ত কয়বার ধরা খাইছো? দুইবার। দুইবার এমনি চুরি করছো? কয়বার করছো? তিন চারবার করছি। তিন চারবার করছো? না করোন সময় জেলে গেছো? লেখাপড়া করেছো কিছুটা? হ্যাঁ। কতদূর পড়েছো? ক্লাস সিক্স পর্যন্ত। এখন লেখাপড়া করো না, কি করো এখন? গাছ কাটি। এই চুরি চুরি সামারিগুলো করো? গাছ কাটি। গাছ কাটো না? আচ্ছা ঠিক আছে, এই দুজনের বিষয়ে কোনো বক্তব্য নিচ্ছি না, কারণ আচ্ছা এই যে জানাম সালাউদ্দিন বলেছিল, সে কি ছিল কিনা বলো? হ্যাঁ ছিল। এখন সে স্বীকার করতেছে? হ্যাঁ স্বীকার করতেছে। না স্বীকার করতেছে না, আমার কাছে বড় সব আমরা দুজন দশে দুজনই বলছি না, এটা পরে স্বীকার করতেছে। এরা দুজনের ছিল না? হ্যাঁ। তুমি চুরিতে ছিলা? আমি পয়রা ফার্ম দাদার কেটে ফেলছি, আমি সিগারেট কেটে দিতাম, ওই আমার কাছে মুরগিগুলো লুট করে তো টাকা। তুমি মুরগি লুট করেছো? হ্যাঁ। আচ্ছা তুমি চুরিতে ছিলা? হ্যাঁ। এরাও কি ছিল? হ্যাঁ। দেখেন যে চুরি করেছে, যে চুরি করেছে সে স্বীকারোক্তি দিতে সে ছিল। এবার এখন সে হাজি সাহেব হয়ে যাবে, সে স্বীকার করবে না সেটা জানি, এখন বাকিটা বিষয়। আচ্ছা সালাউদ্দিনের আচার আচরণ কি একটু বলেন তো দেখি সবাই। শুনতে পাচ্ছেন তো? যাই হোক, আমরা আবারও বলছি এই দুজনের চেহারা দেখা নাই, কারণটা হচ্ছে যেহেতু সে স্বীকার করছে না, সে হয়তো আইনি প্রতিকার পাইতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে সে স্বীকার করে নিয়েছে, আর তার চেহারা কেন দেখানি সেটাও বলছি, আবারও বলছি বয়স সে বলছে 15, হয়তো 18 নাও হতে পারে। সেক্ষেত্রে দেশীয় যে আইনের বিষয় আছে সে আইনি জটিলতায় হয়তো আমি মোহাম্মদ আলী পড়ব, তো আমি সেই জটিলতায় যাব না, যেহেতু হাইকোর্টের অনেকগুলো বিষয় আছে, উচ্চ আদালত বা বিজ্ঞ আদালতের বিষয় আছে, সেগুলো আমরা ভায়োলেট করতে পারি না, আদালতকে আমাদের সম্মান করতে হবে। তবে এই ভিডিওটা বানানোর অর্থ হচ্ছে যে এরকম আমাদের মধ্যে আমাদেরকে সচেতন হতে হবে, যাদের ছেলে পুলারা এই ধরনের চুরি চামারিতে ব্যস্ত আছে, লিপ্ত আছে, তাদের পরিবারকে এই সমস্ত বিষয়ে সচেতন হতে হবে। আজকের এই চোর আগামী দিনের হবে গডফাদার, আজকের এই টোকাই আগামী দিনের গডফাদার হবে। এরকম টোকাইরা অনেক আকাম করে, এই যে ছোটো ছোটো চুরি থেকে একসময় বড় চুর হবে এটাই স্বাভাবিক, এরকমই হচ্ছে সমাজকে, সমাজ থেকে এগুলো যাতে দূর হয় সেজন্য আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। আপনাদেরকে আমি যুক্ত করেছি হাটহাজারি উপজেলার চট্টগ্রাম হাটহাজারি মহাসড়কের আলাওয়াল দিঘির উত্তর পাড়ের কবি আলাওয়াল জাবে মসজিদ সংলগ্ন এলাকায়, যেখানে এনাম নামক জৈনক ব্যক্তির ফার্ম থেকে গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাত্রে 181 পিস লেয়ার মুরগি চুরি করে নিয়ে যায়, যেখানে এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট শিশু, সে বলছে যাই হোক, সেসহ এই চুরিতে সহযোগিতা করে 181 পিস মুরগি নিয়ে যায়, এবং তার কথা শুনেছেন সাথে সালাউদ্দিন নামক একজন ব্যক্তি এলাকার, সে ছিল, এই কথাটা সে স্বীকারোক্তি দিচ্ছে, যদিও সালাউদ্দিন বলছে যে সে স্বীকার করছে না। তবে সালাউদ্দিন একটা কথা বলেছিল সেদিন, নাকি সে ব্যান্ডটাকে দেখেছিল। আচ্ছা তুমি কি ভাই সেদিন ব্যান্ডটা দেখেছিলে? আমরা আর বিষয়ে যাবো না, তার গাড়ি ছিল রাস্তার মধ্যে দিয়ে, গাড়িটা সে আসছিল এদিক দিয়ে আর ব্যান্ডটা যাচ্ছিল যে ওদিক দিয়ে, এবং সে এত পাওয়ারফুল কারণ রাস্তায় মাঝে থাকার পরও তার গাড়ি অক্ষত ছিল, এবং গাড়িটা হুট করে আলিফ লাইলার দত্তের মতো হারিয়ে গেছে এবং সেটা পালিয়ে গেছিল, এবং তার পেছনে সে দৌড়াছিল। এই রোডটা সর্বসাকল্যে হয়তো 12 ফিটও হবে না প্রশস্ত, এবং তা
আচ্ছা আমি জানি না, এ সমস্ত কথার কোনো ভিত্তি নেই। আচ্ছা যাক, বড় রাস্তা ছোট রাস্তা যাই হোক, তবে সে খুব পাওয়ারফুল, খুব শক্তি ছিল এবং ওটা আলুবিল্লাহ দত্তর মতো পালা গেছে, কিছু করার নাই। এবার সমাজে আমরা যারা আছি আমাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এই ছোটো কাটো চুরি চামারি থেকে বড় চুরি চামারি হবে, এটাই স্বাভাবিক। তো যা হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।